ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন, এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তিনি জানান, এজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুতির প্রতিটি ধাপে ঘোষিত রোডম্যাপ থেকে নির্বাচন কমিশন এগিয়ে আছে বলে জানান ইসি সচিব। অক্টোবর প্রথম সপ্তাহ থেকে দু মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে বলে জানান তিনি।